আপনি যত বড় শত্রুকে হন এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়, দুদক যেখানে দাঁড়াই আছি না এখানে দিদি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার। এই বছরের যেভাবে ফুটবল ফেডারেশনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে শুধুমাত্র সাংবাদিক ভাইয়েরা যারা আপনারা যেভাবে সচেতন ছিলেন, গত ২০ বছরে এইভাবে কেউ সচেতন ছিল না। আর আপনারা যে প্রশ্নটা তুলছেন যে এখানে আসলে পরে হিমাগারে পড়ে থাকে, আমি তো আপনাদেরকে বলছি এই পর্যন্ত আমি দুদকে যতগুলো মামলা বা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি সবই হাইকোর্টে গিয়ে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে চার মাস দেন, তিন মাস দেন, এর ভিতরে এই তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হয়। আর অন্য যারা আসছিলেন তারা এখানে জমা দিয়ে চলে গেছেন, তাদের কাজ শেষ। কিন্তু আমি তো এইখানে দায় মুক্তির জন্য দিতে আসি নাই, আমি এখানে তারা কি করবেন এই সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না দিতে পারেন তাহলে আমি হাইকোর্টে গিয়ে, হাইকোর্টে আমি যাবই তো এই কারণে দুদক প্রয়োজন একটা সময়ের মধ্যে বেঁধে রাখা যায়। একটা প্রশ্ন আমার কাছে ব্যক্তিগত, আপনি দুইজন সংসদ সদস্য বিরুদ্ধে এই জায়গায় অভিযোগ দিয়েছেন, এখন আসছেন বাবু বলে, আপনি কি নিজেকে দুর্নীতিমুক্ত মানুষ মনে করেন? শুনেন, একটা মানুষ হিসাবে যতটুকু, যেমন ধরেন আমরা সুগার শরীরে কতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে, আর এর বেশি হইলে ডায়াবেটিসের প্রবলেম হয়। আমি কোনো মানুষকেই বলছি না যে আমরা একেবারে এখানে পিসা বাসছি, কিন্তু যতটুকু থাকলে দেশের ক্ষতি হয় না, যতটুকু হইলে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন। আমার বিশ্বাস এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের আমরা ডায়াবেটিসের কন্ট্রোলের ভিতরে। শুনেন, আমাদের তো কিছু কিছু জায়গায় ঘুষ দিতে হয় সিস্টেমের কারণে। আপনি যত বড় শত্রুকে হন এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়, দুদক যেখানে দাঁড়াই আছি না এখানে দিদি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার। এই দেশে আমরা জন্মাইছি, আমরা তারপরও কিছু মানুষ আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে নিজেদের সর্বস্ব দিয়ে হইলো কিছু অন্তত তরুণ প্রজন্ম জন্মা যারা আমাদের পরে এটাকে টেনে নিয়ে যাবে। কারণ কোন জায়গা আপনি বলেন, যে জায়গায় দাঁড়াইছেন যাদের কাছে বিচার দিতে আসছি তাদের বিরুদ্ধেও তো বিচার আছে। আমার কাছে আসলেও হাইকোর্টে দুদকের একজন দিদির বিরুদ্ধে যে এত বড় তদন্ত হওয়ার পরও এটা এনএসআইতে পাঠানো হয়েছে, যে দুদক নিজে পাইছে যে তার বিরুদ্ধে যে এই পাইছে বলে যে না অভিযোগ অনুযায়ী কম পাওয়া গেছে আর একটু সামনের জন্য এনএসআইতে পাঠানো হয়েছে। এগুলা চার বছর নিচে হচ্ছে গিয়ে একটা তদন্তে আরো চার বছর মনে হয় এনএসআই নিবে, এর ভিতর তো টাকা সব ট্রান্সফার হয়ে যাবে। শুনেন, এগুলো বললে অনেক কথা বলা যায় কিন্তু তারপর আমরা ফাইট করার জন্য প্রস্তুত। কিছু মানুষ থাকুক না, শুনেন, কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন, নাইলে তো অন্য জায়গায় দালালি করতেন, দুদকে দালালি করলে তো হয়। একটা জিনিস একটু জানার ছিল, দুদকের একটা অবস্থান আমি একটু ব্যাখ্যা করি। দুদক বলছে যে আইদার ফুটবল ফেডারেশন অথবা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি তাদেরকে ফোর্স করে তাহলে হচ্ছে তারা তদন্তটা শুরু করতে পারে। এক্ষেত্রে দুদকের যুক্তি যেটা হচ্ছে যে তহবিল প্রস্তুবাদ বা আর্থিক যে অনিয়মের কথা বলা হয়েছে তাকে হচ্ছে এএফসি অথবা ফিফা, সেখানে বাংলাদেশের জনগণের টাকায় যদি টাকা থেকে থাকে তবেই হচ্ছে দুদক এই তদন্তটা করতে চায়। সেক্ষেত্রে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে এগিয়ে আসা উচিত কিনা যে এই বিষয়ে? শুনেন, এটা হচ্ছে গিয়ে কোন মন্ত্রণালয়ের অনুরোধে দুদক যদি আসতে হয় তাহলে এই দুদক কোনো কাজের না, দুদক তো বরং ওই মন্ত্রণালয় কেউ ধরবে, দুদকের তো জুরিসডিকশন সব জায়গায় আছে। আপনি কি মেহমান নাকি যে দাওয়াতে আসবে দুদক? দুদক তো যেখানে দুর্নীতি দেখবে এখানে চলে যাবে, ওর তো কেউ বাধা দিতে পারবে না। আর আপনারা যেভাবে কথা বলতেছেন আর দুদক যে সুরে কথা বলে তাতে মনে হইলো যে মুরগি টুরগি যে জবাই করে তাদেরকে দাওয়াত দিলে ওনারা যাবে, বিষয়টা তো এরকম হওয়ার কথা না। তারা এটার জন্যই তো চাকরি এখানে করে। এখানে হচ্ছে গিয়ে টাকাটা যদি বিদেশ থেকে এসে থাকে, আমার দেশে যদি দুর্নীতি হয়ে থাকে আর যদি ফিফা দিয়ে থাকে, এই টাকাটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ ছিল না? এই টাকাটা কি আমি একজন ফুটবলার হিসাবে আমার জন্য ছিল না? আমার পাবলিক মানি হয়ে গেল না? আর এই পাবলিক মানি যদি আপনি এখানে যদি দুর্নীতি করে থাকেন তাহলে কোন বিবেচনায় আপনি ফিফার কথা বলবেন? শুনেন, এই ফিফার কথা বলে ও দুদক যা করবে এটার অজুহাত বলে, অজুহাত হচ্ছে গিয়ে যে বাবা এখান থেকে আমি চলে যেতে পারি। থ্যাংক ইউ।